ইন্নাহুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে নামাজে বিনয়ী, খুশু তৈরি করতে পারে, খুশু সৃষ্টি করতে পারে। নামাজের মধ্যে গেলে অবস্থায় আলাদা, নামাজের আগে যাই কিছু থাক না কেন, নামাজে গেলে অবস্থা আলাদা। মসজিদ থেকে বেরোলেন তখন আপনার মনের অবস্থা আলাদা, আর নামাজে যখন ঢুকেছে মসজিদ তখন মনের অবস্থা, দুটো তো অনেক পার্থক্য আপনি বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে এর জন্য চেষ্টা করতে হবে। খুশু তৈরি করার জন্য বেশ কিছু পদক্ষেপ রয়েছে। অনেকদিন আগে একটা আরবি লিফলেট থেকে 33টি উপায় আমরা বাংলায় অনুবাদ করেছিলাম, জানি না আমরা খোঁজ করে দেখবো, যদি পেয়ে যায় ইনশাআল্লাহ তাহলে সেটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। খুশুর জন্য প্রথম কোরআনে কারীম বা দোয়া যা পড়ছেন তার অর্থ বোঝা লাগবে। খুশুর জন্য উজুটা সুন্দর করে করা লাগবে, পবিত্রতা ভালো থাকা লাগবে। খুশুর জন্য অন্তরটা আল্লাহমুখী হওয়া লাগবে, সবসময় আল্লাহমুখী, আখিরাত মুখী। দুনিয়া থেকে মুক্তি এসছেন, দুনিয়ার হালাল ব্যবসা বাণিজ্য ডিউটি করলে কি হবে, নামাজে এসছেন, দুনিয়া থেকে মুক্ত, দুনিয়ার চিন্তা থেকে মুক্ত। যতই বালা মুসিবত থাক না কেন, দুশ্চিন্তা থাক না, থাকতে পারে, পারিবারিক সমস্যা কারো থাকতে পারে, কারো টাকা পয়সার সমস্যা থাকতে পারে, কারো যেখানে কাজ করছেন কর্মক্ষেত্রে সমস্যা থাকতে পারে, সব থেকে মুক্ত আলহামদুলিল্লাহ। তো কোরআনে কারীম শুধু অর্থ বুঝলে হবে না, কোরআনে কারীম বা দুয়া যেগুলি পড়ছেন ওগুলির গভীর ভাবে চিন্তা করতে হবে, তাদাব্বুর। আল্লাহ পাক কোরআনে কারীম সম্পর্কে তাদাব্বর করতে বলেছেন। তাদাব্বর হচ্ছে তৃতীয় স্তর কোরআনে কারীমের, একটা হচ্ছে তরজমা মানি অর্থ বোঝা, আর একটা হচ্ছে তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ, আর একটা হচ্ছে তাদাব্বর, এটা হচ্ছে তৃতীয় গভীর। হ্যাঁ, যেমন ইসলাম ইমান এহসান তিনটা স্তর, শরীয়তে কোরআন হাদিস সম্মত ব্যাখ্যা ও বিদাতীদের সুফিদের ব্যাখ্যাই নাই, সুফিদের আবার ভ্রান্ত ব্যাখ্যা আছে এসবের। তো ওই রকমই মনে রাখবেন যে কোরআনে কারীম বুঝার প্রথম পদক্ষেপ হচ্ছে কোরআনে কারীম, বরং অনারবদের জন্য কোরআনে কারীম পড়তে পারা, কম করে তেলাওয়াত তো করতে হবে আপনাকে, তেলাওয়াত শিখা, ওটা তাহলে চারটা বলতে হবে, একটা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারছেন, এটা প্রাথমিক অবস্থায় পড়ে, প্রাইমারিতে আপনি বেশ কিছু মুখস্থ আছে বা গোটা কোরআনের হাফেজ প্রাইমারিতে আছেন আপনি, কোরআন হাফেজ এলে মাশাআল্লাহ, ছেলে হাফেজ হয়ে গেছে এখন বিদেশ পাঠাইবে, পাগল সব এসব, যেটা প্রাইমারিতে আছে আপনার ছেলে কোরআন হাফেজ হয়েছে বা কারি হয়েছে, তাজবীর সুন্দর প্রাইমারিতে আছে কোরআনের, তারপরে মানি অর্থটা বুঝছে, সংক্ষেপে অর্থটা বুঝছে, কাদা ফাহাল মুহাম্মাদ যে নফি সালাইম খাসর অর্থটা বুঝে, তাফসীর ওর ব্যাখ্যা বিশ্লেষণ, খুশু কি জিনিস, ফালাহ কি জিনিস, অর্থ বুঝলো, তারপরে পড়বে, থেমে থেমে পড়বে আর গভীর ভাবে চিন্তা করবে আল্লাহ পাকের কথা, এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ওপর ওর একটা তাসির প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এটা হচ্ছে তাদাব্বরের দিক, তাদাব্বরে কোরআন, আফালা ইতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে গভীর ভাবে চিন্তা করে না, গবেষণা করে না, গবেষণা শুধু সাইন্টিফিক গবেষণা নয়, আল্লাহর খৌফ আল্লাহর ভয় তৈরি হবে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে, আর মানুষ সৎকর্মশীল হবে, মানুষের হক নষ্ট করবে না, আল্লাহর হক নষ্ট করবে না, এটা হচ্ছে আসল তাদাব্বরে কোরআন। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা মারা আছে, অন্য জায়গায় আল্লাহ বলছেন কোরআন যদি আল্লাহ ছাড়া মানুষের রচিত হইতো, এমনকি মোহাম্মদ সাল্লামের তৈরি হইতো, তার ভাষা হইতো, যদি নবী করিম সাল্লাম ওহী ছাড়া কথা বলেন, এই জন্য তার কথা ইখতিলাফ নাই, যদি হাদিসে তারজ বা আপনি দেখেন যে পরস্পর বিরোধী হাদিস, তার সমন্বয় অবশ্যই আছে, বা একটা সহিহ একটা যঈফ আছে, কিছু একটা আছে, মানুষের কথা যদি মানুষের রচিত হইতো ওহী ছাড়া, হাদিস হচ্ছে ওহী, তাতে কোনো তারজ আর দ্বন্দ্ব নেই, বাহ্যিক থাকলে তার অবশ্যই সমন্বয় আছে, কিন্তু মানুষের কথা যদি মানুষের রচনা করা হইতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাতে শুধু মতবিরোধ পেত না, আল্লাহ কি বলছেন অনেক বেশি, কাসীরা অনেক বেশি মতবিরোধ পেত, দূরত্ব পেত, একদিকে এক কথা আরেকদিকে এক কথা, বাস্তব কথা।